সি প্লাস প্লাসের বাংলা ভিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পূর্বে আমি রাইট এবং রিড নিয়ে আলোচনা করব। সো রাইট এবং রিড এ দুটো ফাংশন ইউজ করা হয় পুরো একটা স্ট্রাকচারকে ফাইলে রাইট করার জন্য বা ফাইল থেকে রিড করার জন্য। সেটা পুরো একটা অবজেক্টও হতে পারে, শুধুমাত্র স্ট্রাকচার না, ক্লাসও হতে পারে যে কোনো অবজেক্টের জন্য। সো উদাহরণ হিসেবে প্রথমে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি। স্টুডেন্ট এর মধ্যে আমি একটি ক্যারেক্টার টাইপে এর নিলাম, ধরলাম এখানে 30 দিলাম নেমের জন্য, এবং আমি একটা ইন্টিজার নিচ্ছি এসআইডি। একটা ছোট একটা স্ট্রাকচার তৈরি করছি যা দুটো মেম্বার রয়েছে, একটা হচ্ছে স্ট্রিং যেটা নেমের জন্য, আর একটা হচ্ছে ইন্টিজার যেটা আইডির জন্য। সো প্রথমে আমি এটা একটা অবজেক্ট ডিক্লেয়ার করি স্ট্রাকচারের স্টুডেন্টের, দুটো করি এ বি, একটা আমি ইনপুটের জন্য ইউজ করবো, একটা হচ্ছে আউটপুটের জন্য। সো প্রথমে আমি যেই কাজ করব যে একটা ফাইলে আমি রাইট করব পুরো ভ্যালুটা, সো তার আগে আমি স্টুডেন্টের যেগুলো অবজেক্ট তৈরি করলাম এর নেম আর আইডি আগে সেট করি। সো আমি যেহেতু এটা হচ্ছে স্ট্রিং টাইপের, সো আমি এখানে লিখব এসটিআর সিপিওয়াই এ ডট নেমের ভিতর আমি দিলাম এখানে শরীফ। সো যেহেতু আমি এসটিআর সিপিওয়াই ইউজ করতেছি, এখানে আমি ইনক্লুড করে দেব সি স্ট্রিং ডট এইচ, সি স্ট্রিং ডট এইচ না। এবার আমি এ ডট এস আইডি স্টুডেন্ট আইডি দিচ্ছি, ধরলাম 1 2 3 4 5 দিলাম। সো ফাইলে রাইট করার জন্য এটা হচ্ছে ওএস ওএফ স্ট্রিম আউট নিলাম। এখন আমি চেক করবো যদি আমার ফাইলটা ঠিক মতো ওপেন না হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব। অর্থাৎ যদি ফাইলটি ওপেন না হয় সেক্ষেত্রে আমাকে দেখাবে কান্ট ওপেন ফাইল। সো আমি এখন কোন ফাইলটা ওপেন করব সেটা এখানে দিয়ে দেব, সেটা হচ্ছে ধরলাম ইনফো ডট টিএক্সটি। এবার ইলস আউট ডট ক্লোজ, এখন আমি যেটা করবো ফাইলে কিছু রাইট করব। সো সেক্ষেত্রে আমি এখানে লিখব যে আউট ডট রাইট। আমি চাচ্ছি পুরোপুরি অবজেক্টটাকে আমি রাইট করতে, অর্থাৎ পুরো যে অবজেক্টটাতে নেম আর আইডি আছে এস আইডি সেটা একসঙ্গে এখানে আমার রাইট হয়ে যাবে। সেজন্য যেটা করতে হবে যে রাইটের মাধ্যমে করতে গেলে সেটা ক্যারেক্টারে আমাকে কাস্ট করে নিতে হয়। সো আমি এখানে কাস্টিংয়ের জন্য ক্যারেক্টার পয়েন্ট নিলাম, আমি এর মধ্যে যেহেতু ভ্যালুগুলো নিছি অর্থাৎ আমি এটা হচ্ছে প্রিন্ট করব। এরপর আমাকে বলে দিতে হবে যে তার সাইজ কতটুকু। এটা খুব সহজে আমরা সাইজ অফ ফাংশনটা ইউজ করে সাইজ অফ এখানে লিখব স্টপড স্টুডেন্ট স্টক স্টুডেন্ট। সো এর ফলে কী হবে সেটা রাইট হয়ে যাবে ফাইলের মধ্যে, ইনফোডোর টিএক্সটির মধ্যে রাইট হয়ে যাবে। সো আমি যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি, তার আগে আমি দেখি যে ফোল্ডার আছে, ফোল্ডারে শুধুমাত্র এই ফাইলটাই আছে,
এখন আমি এটাকে রান করব। কনসোলে আমাদেরকে কোনো আউটপুট শো করবে না, কিন্তু আমি যদি ফোল্ডারটাতে যাই দেখি এখানে ইনফো ডট টিএক্সটি আছে। আমি এটাকে ওপেন করি, ওপেন করলে দেখতে পারবো যে এখানে শরীফ নামটা ঠিক আসছে কিন্তু বাকিগুলো ভেজাল আসছে, এগুলো বোঝা যাচ্ছে না। সো এর কারণটা হচ্ছে যে আমরা এখানে এটাকে আমি ক্যারেক্টারে কাস্টিং করে কাজগুলো করছি। সো সেটা বোঝা যাক আর না যাক সেটা আমাদের কোনো সমস্যা না, আমরা দেখব যে আমরা আসলে রিড করতে পারতেছি কিনা। সো এটা আমি রাইট করলাম ফাইলে, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি কারণ আমি এখন রিড করব। রিড করার জন্য ঠিক সেম কাজ আমরা জানি, সেটা হচ্ছে যে এখানে ছিল আর রাইট করার জন্য ওএফ স্ট্রিম ছিল, এটা হবে আইএফ স্ট্রিম। ইন এটা হচ্ছে আমার ইনফো ডট টিএক্সটি, এরপর আমি এখানে বুঝি ইফ যদি নট ইন হয় তার মানে হচ্ছে যে আমার ফাইলটাকে ওপেন করতে পারতেছে না। ইলস ইন ডট ক্লোজ এরপর আমি এখানে লিখব যে ইন ডট রিড, ইন ডট রিড। সো রিড করার সময় এটাকে আমাকে ক্যারেক্টারে কাস্টিং করে নিতে হবে ক্যারেক্টার পয়েন্টারে। এরপর হচ্ছে আমি এটা বি এর মধ্যে নিতে যাচ্ছি, সো এখানে 1% বি এবং সাইজ অফ স্ট্রাক্ট স্টুডেন্ট। সো আমি রিড করলাম, রিড করে আমি বিয়ের মধ্যে নিলাম। সো আসলে যে বিয়ের মধ্যে আসছে সেটা চেক করার জন্য আমি এটা কনসোলে প্রিন্ট করব। না সেটা হচ্ছে যে বি কনসোলে প্রিন্ট করব যে নেম আচ্ছা বি ডট নেম এবং আইডি বি ডট এস আইডি। সো আমি এটা কনসোলে প্রিন্ট করলাম। এখন আমি এটাকে যদি রান করি তাহলে দেখবো যে নেম শরীফ, আইডি 1 2 3 4 5 ঠিকই আসছে। তার মানে আমি এখান থেকে যেটা রাইট করতেছি সেটা আমার এখানে রিড করতেছে। আমি এখন পুরো প্রোগ্রামটাকে আবার চালাবো। সো এখানে আমি এখন নেমটা আমি শরীফ চৌধুরী করে দেই। শরীফ চৌধুরী করে দিলাম। এখন আমি এটাকে যদি রান করি তাহলে যদি নেম শরীফ চৌধুরী আসছে, আইডি 1 2 3 4 5 আসছে। আমরা যদি ফাইলটা ওপেন করি তাহলে দেখবো যে আসলে পুরোটাই আসলে বোঝা যাচ্ছে না। সো ফাইলটা বোঝাটা আমাদের দরকারি না, আমাদের দরকারি হচ্ছে যে আমরা ফাইলে যেটা রাইট করছি সেটাকে আমরা পুরোটাই রিড করতে পারতেছি কিনা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।